ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে অনেকদিন বাদে আবার নতুন করে ভিডিও বানাতে শুরু করলাম। এতদিন আমরা ভিডিও বানাতে পারিনি, তার কারণ হচ্ছে প্রচণ্ড রকম প্রোগ্রামের চাপ ছিল, সাথে কিছু পার্সোনাল কাজও ছিল, সেই জন্যে অতটা ইউটিউবে সময় দিতে পারিনি। তো এবার থেকে আমরা অবশ্যই নিয়মিত আপলোড করব। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে যে বেল আইকনটি আছে সেই বেল আইকনটিও আপনি প্রেস করে দেবেন, যাতে আপলোড করব আমি যে ভিডিওগুলো সেগুলো নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আমার প্রোগ্রামগুলোর ভিডিও কিছু কিছু ক্লিপ আমি এর আগে ভিডিওতে দিয়েছি, মানে ইউটিউবে আপলোড করেছি, তো সেগুলো দেখে অনেকেই আমাকে, অনেক সাবস্ক্রাইবার আছে বা ভিউয়ার্স আছে যারা অনেকেই কল করেছে বা মেসেজ করেছেন, তো করে আমাকে একটাই কথা জিজ্ঞাসা করেছেন যে 240 ডিএমএক্স 240 বা 512 দিয়ে কীভাবে এই প্রোগ্রামিংগুলো করব। তো প্রথমেই আপনাদের বলে রাখি যে এই প্রোগ্রামিং লাস্ট আমি যে ভিডিওগুলো আপলোড করেছি এখানে কোনো প্রোগ্রামিংই আমি 240 বা 512 ডিএমএক্স ইউজ করিনি, এখানে আমি ইউজ করেছি পাল বোর্ড, মিনি পাল যেটাকে বলা হয়, মানে ডিএমএক্স 1024। মিনি পাল নিয়ে আমি একটা টিউটোরিয়াল ভিডিও বানাবো আপনাদের জন্যে, তাতে আপনারা সমস্ত কিছু দেখে যাবেন এবং মানে বুঝে যাবেন আর সঙ্গে শিখেও যাবেন যে কীভাবে মিনি পাল কন্ট্রোল করতে হয়। আজকের ভিডিওটি শুধুমাত্র মিনি পালের ইন্ট্রোডাকশনের ওপর করছি, এরপরে পার্ট পার্ট ওয়াইজ আমি আরও ভিডিও আপলোড করব। তাহলে চলুন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করে ফেলি। এটা হচ্ছে আপনার মিনি পালের ফ্লাইট কেস, এই ফ্লাইট কেসটা এটা সঙ্গেই আছে, তো দেখুন ফ্লাইট কেসটা কত রকম সুন্দর, কতটা সুন্দর, ফিনিশিংটা বেশি ভালো, আর প্লাস দেখুন এখানে দুটো বাটারফ্লাই সামনে লক দেওয়া আছে, প্লাস পেছনে দুটো বাটারফ্লাই লক দেওয়া আছে, পাশে এইদিকে একটা হ্যান্ডেল দেওয়া আছে, আপনার এইদিকে একটা হ্যান্ডেল দেওয়া আছে। এবার এটাকে আমি ওপেন করছি। এটা হচ্ছে আপনার মেন মিনি পালের ফ্রন্ট লুক, তো আমি চারপাশটা আপনাকে দেখাচ্ছি, ক্লোজ লুকটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা মিনি পালের আপনার ফ্রন্ট লুক আছে, তো ফ্রন্ট লুকটার পেছনে আপনার ব্যাক প্যানেল যেটা দেওয়া আছে, তো ব্যাক প্যানেলটা আপনাদের দেখায়, ফ্রন্টটা তো আপনাদের পুরোটা বোঝাতে হবে, তাই ব্যাকটা আগে দেখিনি। আচ্ছা, ব্যাকে দেখুন, প্রথমেই একটু ওপরে করে দিই, ব্যাকে দেখুন এখানে আপনার চারটে টোটাল এক্সেলার আপনার পিন ইউজ করা হয়েছে, জ্যাক ইউজ করা হয়েছে, তো এখানেই দেখুন ফার্স্টে ডিএমএক্স 512 আউট A1 আর ডিএমএক্স 512 আউট B1, এই দুটো আপনার 3 পিনের এক্সেলার ইউজ করা হয়েছে আর এটা 5 পিনের এক্সেলার ইউজ করা হয়েছে। তো এবার আপনাদের বলি, 5 পিন আগে চলতো, এখন অতটা 5 পিন চলে না, তার জন্যে আমরা 3 পিনের ইউজ করি। তো এখানে দুটো আপনার আউটপুট দেওয়া আছে, তার কারণ হচ্ছে আপনার একটাতে আপনি সার্পি ইউজ করতে পারেন বা একটাতে আপনি পারও ইউজ করতে পারেন বা অন্যান্য আপনি ব্লাইন্ডার বা কিছু ইউজ করতে পারবেন। তো পাশেই দেখুন, এখানে দেখুন আপনার এসি সকেট যেটা জ্যাক আছে, আমরা পিন করব সেটা দেওয়া আছে জ্যাক, আর প্লাস হচ্ছে আপনার এখানে অন অফের পাওয়ার সুইচ দেওয়া আছে, আর এখানে দেখুন পাল 1024 কন্ট্রোলার ব্র্যান্ডিং করা আছে। তো এবার আমরা ফ্রন্ট লুকের দিকে চলে যাই। এটা হচ্ছে আপনার মিনি পাল, তো ওপরে দেখুন হেডিং দেওয়া আছে পাল 1024 এ কন্ট্রোলার, এখানে স্টেজ গিয়ারের ব্র্যান্ডিং দেওয়া আছে, কারণ এটা স্টেজ গিয়ার কোম্পানির। তো এবার আপনাদের ফ্রন্টে কী কী আপনার সুইচ বা ফেডার আছে বা এগুলো কী সিস্টেম, সব একে একে আপনাদের পার্ট ওয়াইজ বলবো, আজকে শুধু কোনটা কী সুইচ বা কী কাজ হয় সেটা আপনাদের আজকে ওপর ওপর একটু বুঝিয়ে দিই। তো প্রথমেই দেখি যে এইটার সঙ্গে
আমাদের কি কি অ্যাটাচমেন্ট এসছে। তো এটা তুলবেন, তোলার পর দেখবেন এই নিচে একটা ফোমের সিট দেওয়া আছে যাতে এটা হ্যাম্পার না হয়। তো এটার সঙ্গে এসছে যেটা দেখুন পাওয়ার কর্ড, এটা হচ্ছে আপনার এলইডি লাইট যেটার আপনার জ্যাকটা এরকম আছে, এক্সেলার টাইপ জ্যাক আছে। তো এটা আপনার কাজে লাগবে যখন কোনো অন্ধকার জায়গা থাকবে, সেইখানে আপনার এই ফেডারগুলো সুইচগুলো যাতে দেখতে পান তার জন্যে লাইটের সিস্টেম করা আছে। আর এটার সাথে এসছে একটা পেন ড্রাইভ, আপনার 4GB পেন ড্রাইভ দিয়েছে, যেটা হচ্ছে আপনার কোনো রকম প্রোগ্রামিং সেভ করা হলে বা প্যাচিং করার টাইমে ফাইলগুলো সেভ করা থাকে সেই জন্যে এটা আপনার পেন ড্রাইভটা ইউজ করা হবে। তো এবার আমরা দেখে নিই, সাইডে রাখি। আচ্ছা এটা রাখলাম। এবার আমরা দেখে নিই যে ওপরে কি কি আপনার সুইচ দেওয়া আছে। তো প্রথমেই দেখুন এখানে 16খানা ফেডার দেওয়া আছে। তো এই ফেডারটার কাজ হচ্ছে আপনার DMX 512-তে যেরকম আপনি ফেডারগুলো কাজ করতেন, ঠিক এইটুকুনি সেকশন আপনার DMX 512 হিসাবেই কাজ হবে। এবার সেকেন্ড চলে যায়, এখানে দেখুন একটা এক্সেলারের মতো আপনার জ্যাক দেওয়া আছে, সকেট দেওয়া আছে, যেটা হচ্ছে আপনার ল্যাম্প লেখা আছে নিচে। এটা আপনাকে যেটা দেখালাম এই এলইডি ল্যাম্পটা, দেখুন এখানে 4টে এলইডি দেওয়া আছে, এই ল্যাম্পটা এখানে সকেটে ফিট হয়ে যাবে। ফিট হয়ে যাওয়ার পর এটা আপনি যেমন খুশি আপনার সুবিধা অনুযায়ী আপনি সেট করতে পারবেন, এখানে আপনার আলোটা পড়বে ডিসপ্লের উপর। তো এবার দেখে নিই পরেরটা হচ্ছে, এটা যে অন অফ সুইচ আছে এটা হচ্ছে আপনার এই ল্যাম্পটাকে আপনার অন অফ করবে। পাশে দেখুন USB আছে, USBটা আপনার ওই পেন ড্রাইভটা ওখানে লাগবে যাতে আপনার ইনসার্ট করতে হবে, যাতে আপনার এই ফাইল বা আপনার প্যাচিংয়ের টাইমে ওটা কাজে লাগবে। এবার আপনাকে একটা বলে দিই যে পাল 1024A আর 1024B বলে দুটো মডেল আছে, আর এই মডেলটা আপনার নতুন মডেল বেরিয়েছে যেটার একটু আপনার মানে পার্থক্য এটাই যে এইখানে যে আপনার এই যে কিউ প্যারামিটার চেজ প্যাচ এই সুইচগুলো যতগুলো সুইচ আছে এই সুইচগুলো এখানে থাকে, আর এখানেরগুলো এখানে এই এই জায়গাটা থাকতো। তো এখন নতুন মডেলটাই পুরো চেঞ্জ করে দিয়েছে। তাহলে আমরা দেখে নিই, এখানে আপনাকে বললাম এটা 512 আপনার কাজ করবে। তো তারপরে এখানে হচ্ছে দেখুন কিউ বা প্যারামিটার আছে, এখানে চেজ আছে, তারপরে হচ্ছে প্যাচ, কপি ইনপুট, এটা আপনার হচ্ছে অফ, এটা সেট, ডিলিট, ফ্যান, টাইম আর সেভ। এখানে প্রত্যেকটা সুইচের আপনার ক্লিকেবল সুইচ একটা করে দেওয়া আছে, ক্লিক করা যাবে, আর ক্লিক করলেই আপনার এটা যদি অন হয় সুইচটা তখন এখানে রেড যে লাইটটা আছে প্রত্যেকটা ইন্ডিকেটর দেওয়া আছে রেড লাইটটা অন হয়ে যাবে। এবার আমরা দেখে নিই, এখানে টোটাল 16টা আপনার পেজ আছে, মানে ধরুন 1 নম্বর পেজটা আপনি যদি ক্লিক করেন তাহলে 1 থেকে 16 আপনার এই 1 নম্বর পেজে থাকবে, 2 নম্বর পেজের আপনার পরের পেজটা চলে যাবে, মানে 1 থেকে 16 পরে হচ্ছে আপনার 17 থেকে 32, ঠিক আছে, এরকমভাবে পেজ অনুযায়ী আপনার চলে যাবে। এখানে আপনার টোটাল 16টা পেজ আছে। তো এটাকে আপনি সিলেক্টেবল মানে ফিক্সচার হিসাবেই ইউজ করতে পারবেন। এবার দেখুন এখানে 6টা আপনার যেটা দেওয়া আছে এটা হচ্ছে ফিক্সচার পেজ, মানে আপনার ধরুন একটা পেজে এই 16টা আপনার আছে পেজ, তো দ্বিতীয় নম্বর পেজে আবার 16টা, তৃতীয় নম্বর পেজে আবার 16টা, 4 নম্বর পেজে আবার 16টা, 5 নম্বর পেজে আবার 16টা, 6 নম্বর পেজে আবার 16টা, এরকম করে মাল্টিপল পেজ আছে। তো এটা ফিক্সচার মেনু। তো এখানে আপনার সিলেক্টেবল মানে রাইট লেফটের জন্য দেওয়া আছে, অলের জন্য দেওয়া আছে, এখানে অড আছে, ইভেন আছে, এখানে হাইলাইট আছে, এখানে স্মোকের জন্য আছে, আর এখানে দেখুন অ্যাট্রিবিউট লেভেল বলে আছে, 128 আছে, 9 to 16 আছে, 17 to 20 আছে। এগুলো সব আলাদা ফাংশন, পরে আপনাদের ডিটেলসে বলবো, তার কারণ হচ্ছে এই ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো এবার দেখুন
তিনটে টোটাল 1 2 3 বলে আছে, এটা তিনটে পেজ আছে। এখানে দেখুন, এখানে লিখে রাখার একটা জায়গা আছে যে কোন পেজে আপনি কীরকম সিন বা কীরকম আপনি লাইট সেভ করে রেখেছেন সেটা আপনি এখানে স্টিকারে মারফত লিখে রাখতে পারেন। তো এখানে তিনটে পেজ আছে, আর এখানে এক একটা পেজে 1 2 3 4 5 6 7 8 9 10 দশটা আপনার ওপরে দেখুন সুইচ আছে, আর দশটা নিচে সুইচ আছে। এই ওপরের সুইচটাকে বলা হয় সিনের সুইচ, সিন। আর এই আপনার নিচের যে দশটা আছে এটাকে প্যালেট বলা হয়। তো প্যালেট আমাদের সাধারণত সার্পির কালার বা আপনার গোবো বা কোনো রকম প্রিজমের জন্যে ইউজ করা হয়। তো এটা পরে আপনাদের দেখিয়ে বোঝাবো, এখন অতটা না দেখিয়ে বোঝানো যাবে না। তো এরপরে দেখুন ডিবিও এ আর বি, এ বি মানে হচ্ছে আপনার এটার আবার এর এর ভেতর আবার এ বি করে পেজ আছে। মানে ধরুন এক নম্বর সুইচটা টিপলেন, এক নম্বরের আবার এ বি দুটো পেজ আছে, দু নম্বরের আবার এ বি দুটো পেজ আছে, তিন নম্বরে আবার এ বি পেজ আছে। মানে এক একটা পেজে আপনার ওয়ানে ধরুন এতে দশটা পাবেন, আবার বিতে দশটা পাবেন। তো দুইয়ে গিয়েও এতে দশটা পাবেন, বিতে দশটা পাবেন, আবার তিনে গিয়েও আপনার এতে দশটা পাবেন, বিতে দশটা পাবেন। তো অনেকগুলোই আপনি সিন ক্রিয়েট করতে পারবেন। তো নিচে দেখুন, এখানে দেখুন মেন হচ্ছে তিনটে মাস্টার ফেডার, এই তিনটে। এটা মাস্টার ফেডার হচ্ছে, একটা হচ্ছে আপনার গ্র্যান্ড, একটা হচ্ছে ফিক্সচার, আর একটা হচ্ছে প্লেব্যাকের। এই তিনটে সুইচ অন না করলে কোনো রকম সিন আপনি যতই প্রোগ্রামিং করুন এটা আপনার চলবে না। তো এই তিনটে সুইচ আপনাকে অন রাখতে হবে। এবার হচ্ছে, এটা পরে আসবো, আপনাকে পরে দেখাবো। এবার এই এখানে দেখুন টোটাল দশটা সুইচ আছে, এই দশটা সুইচ হচ্ছে প্লেব্যাকের সুইচ। মানে এখানে আপনি যেটা সিন ক্রিয়েট করবেন সেই সিনগুলো প্লেব্যাক করার জন্যে আপনার এখানে টোটাল দশটা ফেডার দেওয়া আছে। এবার চলে যাই এই পাশে, এই পাশে দেখুন একটা আপনার টিএফটি আপনার ডিসপ্লে দেওয়া আছে, আর এখানে ডিসপ্লে পাঁচটা টোটাল আপনার সিলেক্টেবল সুইচ আছে। তো এটা আপনাকে চালিয়ে আমি পুরোটা পরে দেখাচ্ছি। তার আগে এই পাশে দেখে নিন, ড্রিমার, আইরিস শাটার, প্যান্টিল, কালার, জুম ফোকাস, গোবো, গোবো ফাংশন, স্পিড আর রিলোকেট। এটা হচ্ছে আপনার এই কটা সব কটা সার্পি সিস্টেমের জন্য কাজে লাগে। এবার দেখুন ডিসপ্লে নিচে এক্সিট আপনার, এটা হচ্ছে ডাউন আপ অ্যারো, এন্টার ক্লিয়ার, আর নিচে দেখুন কানেক্ট, পিবি প্যারামিটার, স্টপ, গো মাইনাস, গো প্লাস। এগুলো সব কাজ আপনাদের এক এক করে আমি পার্ট ওয়াইজ দেখাবো। আর এখানে আপনার তিনটে হুইল দেওয়া আছে, এই তিনটে হুইল সাধারণত এ হুইল, এটা হচ্ছে এটা হচ্ছে এ হুইল, এটা হচ্ছে বি হুইল, আর এটা হচ্ছে ভি হুইল, ঠিক আছে। তো এই তিনটে হুইলের কাজও আপনাকে পরে দেখাবো। তো চলুন, আজকে ইন্ট্রোডাকশনের ভিডিও যেহেতু এটা, তো এটাকে অন করে আমি দেখাচ্ছি একটুখানি যে কেমন কি দেখতে হয়। এটাকে অন করার জন্যে পেছনে যে আপনাকে ফার্স্টে দেখিয়েছিলাম যে অন অফে সুইচটা আছে সেটা দিলাম। এখানে দেখুন পাল 1024 বলে একটা ডিসপ্লেতে অপশান এলো, আসার পর ডিসপ্লেটা নীল হয়ে গেল। তো এখানে দেখুন ডিসপ্লেতে যেটা লেখা লাইভ মোড, লেভেল রান, নো চেস, ফেডার 16, ঠিক আছে, এরকম আপনার নর্মালি আসবে। এবার হচ্ছে দেখুন, এখানে দেখুন ডিবিও বাটনটা ব্লিঙ্ক করছে, তার কারণ হচ্ছে আমি যেহেতু এই সুইচটা তুলিনি, মানে এই ফেডারটা মাস্টার ফেডারটা তুলিনি, তুললে এটা স্টে হয়ে যাবে। তো এই সিস্টেমটা আপনাকে পরে দেখাবো। যাই হোক, এবার আমি আসি যেটা আপনার এলইডি ল্যাম্পটা আছে সেটা জ্বালাবো, সেটা আপনাকে দেখাই। তো এই যে দেখুন এলইডি ল্যাম্পটা, তো এটাকে আগে লাগিয়ে নিই। লাগিয়ে নেওয়ার পর দেখুন এটা এটা অন করে দেবেন, এ দেখুন এখানে জ্বলে উঠল। তো এটাকে যেভাবে ইচ্ছা আপনি রাখতে পারেন, রেখে যেভাবে ইচ্ছা রেখে আপনি এখানে যদি আপনি লিখে রাখেন কিছু স্টিকারে তাহলে সেটা দেখতে আপনার সুবিধা হবে অন্ধকারে। তো সেটার জন্যে, তো আপনাকে পুরো ডিটেলসটা এরপরে আমি কীভাবে সিন ক্রিয়েট করে বা কীভাবে আপনার সার্পি পার কীভাবে চালায় সেটা আপনাদের দেখাবো। আর একটা কথা আপনাকে বলে রাখি, আপনাদের বলে রাখি যে এখানে আপনি সার্পি আর পার দুটো একসাথেও আপনি সেটিং করতে পারবেন।
তো সেটার জন্য আলাদা আলাদা ডিফারেন্ট আপনাকে কন্ট্রোলার বা ডিএমএক্স আপনাকে লাগাতে হবে না। তো এটা কিনলে আপনি দুটোই একসাথে চালাতে পারবেন। তো এটা আপনাকে পার্ট ওয়াইজ আমি পরে দেখাবো যে কীভাবে সার্পি চালাতে হয়, কীভাবে পার্ট চালাতে হয়, কীভাবে সেটিং করতে হয়। তো এটার ব্যাপারে আরও জানতে বা আপনাদের কোনো রকম কোনো যদি কোশ্চেন থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাথে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন।